এই যে দেখো, খুব জোরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর মনে হয় নদীর দিকে বৃষ্টিটা বেশি হয়। এই যে ওই মেঘতে বৃষ্টি শুরু হয়েছে, আকাশে কালো মেঘ হয়ে গেছে। বর্ষা থেমে যাওয়ার সাথে সাথে কিন্তু টানা রোদ দিয়েছে, আর জোয়ারের জল কিন্তু অনেকটা কমে গেছে। মা এখন একটু নেমে দেখছে যে কত দূরে আছে। এই যে এখানে আমরা বসেছিলাম, আর দেখো জলটা বেশ অনেকটা নেমে গেছে, কিন্তু মা এবারে নামছে, দেখা যাক কি হচ্ছে। এখনো তো অনেক দূর। বন্ধুরা, শেষমেশ তাহলে কিন্তু মা জালটা ছাড়িয়েই নিয়ে আসলো। আসতে দেখো, ওর মধ্যে বড় মাছ টাছ কি বেঁধে রয়েছে। কই রে, মাছ টাছ আছিস নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যাই হোক, অবশেষে জালটা আমরা তুলতে পারলাম। দেখি আবার খেমন মারতে মারতে যাই, কি পড়ে দেখি আর কবার বাঁধানো যায়। নদীতে অনেকদিন আসা হয় না, তো খোঁচা খোঁচা কোথায় কি আছে। অবশেষে জাল ছাড়ানোর পরে আবার আমাদের মাছ ধরার পর্ব শুরু করে দিলাম। 1 ঘন্টার উপরে বসে থাকতে হয়েছিল, জল কতটা সরে গেছে বুঝতে পারছি। দেখো আমরা যখন খেমন মারছিলাম জল তখন ওইখানে ছিল, আমরা হাঁটতে পারছিলাম না, রাস্তার কোলে জল ছিল। চলো দেখি যাওয়া যাক। স্লিপ হয়ে গেছে এইখানটায় হেঁটে হেঁটে মোটামুটি, আর দুবার করে বৃষ্টিও এসেছে, বসেছিলাম বৃষ্টিতে। আমি তো পুরো অলরেডি ভিজেই গেছি। এই যে দেখো খোঁচা গোজা এগুলো রয়েছে, এদের জন্য তো আর এখানে মারবো কেমন না, দূরে গিয়ে মারি ফোন এখানে মারো না, মারি সেই তো ভাটা হয়ে যাচ্ছে, বসে থাকবো। কি হলো? না না, ওই জালে রে একটু বেঁধে গেছি। আচ্ছা, মাছ কি ভুল করে পড়েছে নাকি বলো তো, সত্যি কিভাবে পড়লো কি জানি। ভুল ভাল ইস্টা দাও, কিরকম বড় আমাদি মাছ, তাও যদি এরকম মাছ কয়েকটা করতে তো ভালো হতো। এক খেমনে ভর্তি হতে পারবি? যে জালটা এই বলে পাতনা জাল, এই এই মাছেরই জাল। হ্যাঁ হ্যাঁ, এই খেসা মাছের, খেসা মাছের, পাশে মাছের, ভেটকে মাছের জাল, তা ভেটকে মাছ সব পড়লে তো। আবার কোন সময় ছেঁড়া জালেও থেকে যায়, কপালে নেই ঘি ভাত, তার এক্সারসাইজ
হাতের ব্যায়াম আগে যে কাকড়া পড়তো তো এখন কেন পড়ে না বলো তো কাকড়া টাকড়া আর নেই জঙ্গলে গিয়ে সব মানুষ সব কাঁকড়াগুলো ধরে নিচ্ছে আর জঙ্গল থেকে আর বেরোতে পারছে না কাঁকড়া এই দেখো বন্ধুরা প্রতিটা সময় প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন জোয়ার উঠলেই ভাটা সরলেই সঙ্গে সঙ্গে সব মাটিগুলো রাস্তার মাটিগুলো সব ভেঙে পড়ে যাচ্ছে বেশ ভালো কিন্তু পুকুরে যা নোংরা পড়ে ও না মাছ পড়ার থেকে নোংরা না পড়াটাই ভালো কারণ জাল ছাড়ানোটা বেশি মুশকিল হয়ে যায় কষ্টকর বড় ড্রেন ছিল এইটা বেশ বড় ড্রেন সেই ড্রেনটা বন্ধুরা যাই হোক একটাই মাছ হয়েছে পার্শে মাছ এতক্ষণ মাছ ধরার পরে আর কয়েকটা চিংড়ি মাছ হয়েছে যেগুলো তোমাদের না দেখালেও মানে কি বলবো দেখানোর মতো না তো যাই হোক আজকে পর্বটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট পর্বে না ওদিকে ব্যাগটা দাও আমার জালটা ঢুকিয়ে দিই